जी खाली जीव के नहीं कथा बोलबो किंतु शेष অংশটা ওইখানে গিয়ে দাঁড়াবে গজবটা বন্ধ করার রাস্তা লিক মারবো তো একদম সূক্ষ্ম লিক মারতে বসেছি আজকে জীব কন্ট্রোল করো এবার একজন বলছে যাহা গো তোমার জীব আছে কোথায় বলে দাঁতের মাঝে ই যত নরম এর প্রতিবেশী তত শক্ত তাই কত চালাক এর ভিতরেই জিন্দেগি কাটিয়ে দিছে এ কথা অনেক আমি বলেছি ও ব্যাখ্যায় গেছি না কিন্তু এটা অন্য একটা ব্যাখ্যা ব্যবহার করতে চাইছি দীপ তোমার দাঁতের মাঝে রয়েছে অথচ সে ঠিক নিজেকে সেভ করে রয়েছে সেই দাঁতের মাঝে জীব বাস করে তাকে কন্ট্রোল করে যেমন রাখতে হয় তুমি কি জানো তোমার কথার কন্ট্রোলারটা কেমন হবে একটা উদাহরণ দিব উদাহরণটা ভালো করে শুনবেন একটা ছেলে ওকে জিজ্ঞেস করা হচ্ছে ওই তুই ছাগল চুরি করেছিলি কে বলে চুরি করেছিলাম কে বলে চুরি করেছিলাম কে বলে চুরি করেছিলাম এত জোর চিল্লাইছে ও কাউকে পরোয়া করছে না কি হয়েছে কে বলে তোমাকে বলছিলাম এত জোর চিল্লাইছে যে মনে হচ্ছে যেন ও কিছু করেনি এবার ওই ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে বসানো হলো একটা চেয়ারে রিমান্ডে দেয়া হলো থানার বড়বাবু এদিকে ছোটবাবু এদিকে এসপি সামনে বিডিও আছে ডিএমও আছে আর দুজন কনস্টেবল দাঁড়িয়ে আছে এর মাঝে ওকে জিজ্ঞেস করা আছে কি রে ছাগলটা তুই নিয়েছিস না স্যার আমি নেই স্যার একটু আগে লাফাইছিল এখন আবার কাঁচু মাঁচু করে আমি লি নেই স্যার আমাকে খাও খায় দই দিয়ে জোরে বল না রে জোরে বল না রে আর যখনই ওই পরিবেশ থেকে বেরিয়ে এসছে আর আপনার আমার মতো সাধারণ মানুষ যদি জিজ্ঞেস করছি ছাগলটা লিচু এইখানে কত আসতে এখানে কত জোরে তা আল্লাহ কি বলছে দেখেন بسم الله الرحمن الرحيم وإذا قلتم فعدلوا وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وبعهد الله أوفوا যখন তুমি কোনো কথা বলবে وإذا قلتم দিল তুমি আদল ইনসাফ করে বলিও যেহেতু দেখো তোমার জীবকে একদিকে চোখ এদিকে চোখ এখানে না দুই ধারে কান এতগুলি প্রশাসনের মাঝে তোমার জীবকে রেখেছি আর মাথার উপরে রয়েছে আদালত মগজ হলো তোমার আদালত এবার যখন তুমি কথা বলতে যাবে ব্যবহার হবে কে জীব দেখেছে কে চোখ শুনেছে কে কান এতগুলি প্রশাসন এতগুলি সিআইডি তোমার পাশে রয়েছে আর মাথার উপরে রয়েছে তোমার ইনসাফ আদালতে সেখানে রয়েছে আপনার কি না হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট আর তার নিচেই রয়েছে জীব আর দুই দিকে লিখনেওয়ালা কলম নিয়ে রয়েছে এর মাঝে তুমি জীবটাকে কন্ট্রোল করে ব্যবহার করো ইনসাফের কথা বলো ইনসাফ করে কথা বলো যদিও তোমার নিকট আত্মীয় হয় এর জন্য আমার আল্লাহ সূরা জাবের সাবার মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়া কুলু কাউল যখন তুমি কথা বলবে নরম কথা বলো সত্য কথা বলো তোমার জীবকে সত্য সত্য কথার উপরে ব্যবহার কর তার আগে আল্লাহকে ভয় কর আগে আল্লাহর ভয়ের ট্যাবলেটটা খাও তারপরে জীবকে ব্যবহার কর লাভ কি হবে ইসলিহিলাকুম আমালাকুম তোমার বডির সমস্ত আমলগুলি সহি হয়ে যাবে
একটা উদাহরণ দিব। আমি জীবনে একবার চোখ অপারেশন করা দেখেছি, তাও আবার বোলপুরে। অনেক রিকোয়েস্ট করার পর ডাক্তার ঢুকতে দিয়েছে। তো চোখের অপারেশন কেমন, মানুষটাকে শুইয়ে দিল, ইঞ্জেকশন দিয়ে দিল, ওকে অশান করে দিল, একটা লাল চাদর গোটা মাথায় ঢেকে দিয়েছে, খালি একটা ফুট আছে ওইখানে চোখটা বেরিয়েছে। কিন্তু ওকে ইঞ্জেকশন দিয়ে ওর পাতা মারা বন্ধ করতে পারছে না ডাক্তার। এই যে আমরা চোখের পাতা মারছি অজান্তে, ওয়াইপার চলছে, যেমন গাড়িতে ওয়াইপার চলে সেরকম ওয়াইপার চলছে, চোখের ময়লাকে এক সাইডে করছে সবসময়। এটা আল্লাহর কারিশমা, আপনার আমার অজান্তে যতক্ষণ চোখ জেগে থাকবে এটা চলবে। তো এইটা যদি বন্ধ না হয় তাহলে ও কাটবে চোখটাকে, অনেকক্ষণ ধরে ওষুধ দেবে, মেডিসিন দেবে, যেগুলো রগ নোংরা আছে ওগুলোকে টেনে বের করবে, সময় লাগবে। এর জন্য একটা ইঞ্জেকশন দেয় যে চোখটা এইভাবে আর মারে না, ওয়াইফারটা বন্ধ হয়ে যায়, তোকে ইঞ্জেকশন দিয়ে বন্ধ হচ্ছে না। ডাক্তার বলছে কোন বিপদে বললাম রে, একটা ট্যাবলেট খাইয়ে দিলে, আর ট্যাবলেটটা যেই দিলে ওর যে কী রিয়াকশন ছিল, ও গিলার 2 থেকে 3 মিনিট পর এরকম হয়ে গেল। মরা মানুষের চোখ যেমন ভেসে যায়, না চোখটা ডান দিকে ঘুরছে, না বাঁ দিকে ঘুরছে, না নিচে নামছে, না এদিকে যেছে, এরকম ভেসে গেল তো গেল, পাতা বন্ধ খুলে গেল। তখন এইরকম একটা মানে ছুরি ভরে অপারেশন করলো। যাই হোক, আমি ওই ট্যাবলেটটা কথা বলছি, ট্যাবলেটটা এমন ট্যাবলেট চোখকে দাঁড় করিয়ে দিল। এখন জীবকে কাবু করার কি ট্যাবলেট আছে? পৃথিবীতে সবকে কাবু করার ট্যাবলেট আছে, জীব কাবু করার ট্যাবলেট নেই। জীব কাবু করার ট্যাবলেট হলো একটা, সেটা কি? আল্লাহর ভয়। এখন মোবাইলে মিথ্যা কথা খুব চলছে। আপনাদের সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদির সাহাব যেমন আমার মহব্বতের মানুষ, ফাইজুদ্দিন ভাই আমার মহব্বতের মানুষ, এখন আমাকে ফোন করছে কাবিলপুর থেকে, সালাম আলাইকুম, কত দূরে? আমি বলছি যে মোরগিরামে উঠছি, কিন্তু আসি পাঁচ গায়ে। বলেন এর ক্ষমতা আছে ধরে লি, জীব ব্যবহার হচ্ছে নোংরা জায়গায়। কত দূরে? মোরগিরাম হাই রোডে উঠছি, কিন্তু আছি পাঁচ গায়ে। এই অবস্থায় আমার জীবকে কন্ট্রোল করবে কে? আমার জীবকে কন্ট্রোল করবে আল্লাহর ভয়। তখন আমার বিবেক চেতনা যদি বলে, আল্লাহ কোরআনে বলেছেন, মায়াল ফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তুমি এমন একটা কথা বলছো না যা সংরক্ষণকারী সংরক্ষণ করছে না। তাই আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহর ভয়ের ট্যাবলেটটা মুখে ভরে নাও, সেটাকে তুমি গিলে নাও, ওইটাকে তুমি একদম মেডিসিন ব্যবহার করে নাও। যখনই তোমার আল্লাহর ভয় ভিতরে ঢুকে যাবে, তখনই তোমার জীব কন্ট্রোল হয়ে যাবে। আর জীব যখন ধরা খেয়ে যাবে, জীব যখন কাবু হয়ে যাবে, জীব যখন কন্ট্রোল হয়ে যাবে, গোটা বডিতে বাকি যত পার্টস আছে এরা ঠিক আমলের লাইনে চলে আসবে। ইসুলিহিলাকুম আমালাকুম, ইসুলিহিলাকুম আমালাকুম, ইসুলিহিলাকুম আমালাকুম, তখন তাদের আমলগুলো সহি হয়ে যাবে। পা খারাপ জায়গায় যাবে না, হাত খারাপ জিনিস ধরবে না, চোখ নোংরা জিনিস দেখবে না, কান নোংরা জিনিস শুনবে না, আমলগুলো সহি হয়ে যাবে। আর যখনই আমল সহি হয়ে যাবে, দ্বিতীয় নম্বর লাভ হবে, ওয়াইগফির লাকুম জুনুবাকুম, আল্লাহ তোমার গুনাহগুলিকে মাফ করে দেবে। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং রসুলকে এরকম পবিত্র জীবন
জীবন নিয়ে ডাকবে তো আমার আল্লাহ বলছেন ফাকাদ ফাজা ফাউজান আজিমা তারা দুনিয়াতেও কি দেখবে বিজয়ী দেখবে আখেরাতেও বিজয়ী দেখবে এদের গায়ে কেউ হাত দিতে পারবে না জি এদের গায়ে কেউ হাত দিতে পারবে না কারণ আল্লাহ এদের হয়ে যাবে আল্লাহকে এরা আপন বানিয়ে নেবে আমল সহি হয়ে যাবে আবার একটা উদাহরণ দিব উদাহরণটা হচ্ছে হাতের তলা হলুদ পায়ের তলা হলুদ থুতু ফেলছে তাও রংটা হলুদ পেচ্ছাব একদম গাঢ় হলুদ কি হয়েছে জন্ডিস তাহলে সাদা রং মেরে দিতে হবে ভালো রং মিস্ত্রি নিয়েছে সাদা রং স্প্রে করে দিতে হবে জন্ডিস শেষ বলে হবে না ডাক্তারখানায় যখন যাবে তো ডাক্তার ওর হাতের ওষুধ দেবে না পায়ের ওষুধ দেবে না চোখের ওষুধ দেবে না জিভের ওষুধ দেবে না উনি দেবেন কি পাকস্থলীতে জন্ডিসের জীবাণুতে আক্রান্ত করেছে তাই পাকস্থলীকে কেন্দ্র করে ওষুধ দেবে আর পাকস্থলীতে যখন জন্ডিসের জীবাণুগুলো মরবে তো হাত পা সব স্বাভাবিক হয়ে যাবে এক কথায় বুঝলেন জীবের ভাষা যতদিন না কন্ট্রোল হয়েছে অতদিন হাত পায়ের আমল সহি হবে না আর হাত পায়ের আমল যতদিন সহি আল্লাহর কাছে না পৌঁছিয়েছে আসমান থেকে অতদিন সাহায্য আসবে না সব রাস্তা বন্ধ এবার আসেন হুমাজা সুরাত আল্লাহ কি বলছেন আমি যে সুরাটা আপনাদের সামনে পড়েছি সেই সুরা কি বলছেন খুব ধৈর্য ধরে শুনবেন চারটা গুনাহের কথা হুমাজা বলছেন بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلد چاٹا کتھا بولن ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدد يحسب أن ماله أخلد كلا لينبذن في الحطمة এই ধাতটা জাহান্নামের কথা কিন্তু আমার আল্লাহ বলছেন বড় দুর্ভোগদের ওরাই বড় বদনসিব ওরাই বড় হতভাগা যারা মানুষের আগে পিছে কথা বলে পেছনে কথা বলে সামনে কথা বলে অপমান করে এরা হলো বড় দুর্ভোগ বড় বদনসিব এদের জায়গা হবে অয়েল নামে জাহান্নামে কঠিন জ্বলন্ত আগুনে বড় দুর্ভোগদের যারা সামনে মানুষকে কথা বলে পেছনে কথা বলে আর যারা মালকে জমা করে রাখে গুনে 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 জমা করে রাখে আর সে মনে মনে হিসাব করে আমার মাল আমাকে ছেড়ে যাবে না আমার মাল আমাকে ছেড়ে চলে যাবে না আমার মাল আমাকে জড়িয়ে ধরে সঙ্গ দিতে থাকবে চারটা গুনাহকে কেটে কেটে আপনাদের কাছে নিয়ে আসি আল্লাহ বলছেন বড় দুর্ভোগদের যারা মানুষের পেছনে কথা বলে গীবত করে আবার সামনে কথা বলে আক্রমণ করে দুই ধরনেরই কথা আর কি করে যারা মালকে স্তরভাবে গণনা করে করে জমা রাখে আর যারা এটা ভাবে আমার মাল আমার সঙ্গী হবে এরা বড় দুর্ভোগ এরা বড় হতাশায় ভুগবে এরা বড় বদনসিব এরা হচ্ছে হতভাগা
এবার একটা একটা কেটে দেখাই। পেছনে যারা কথা বলে এরা দুই ধরনের গুনাহ করে, আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি, যাদের খুব বাড়ি যাবার মন আছে দশটা মিনিট থাকেন তারপরে যাবেন, মেন বক্তব্যে দশটা মিনিট থাকেন, এই চারটা গুনাহ বলবো তারপর আপনি চলে যাবেন, কারণ এটা খুব জরুরি দরকার আছে। পেছনে যারা কথা বলে তারা দু ধরনের গুনাহ করে, একটা হচ্ছে গীবত আর একটা হচ্ছে তোহমাত। গীবত কেমন আমি নিজেকে যে উদাহরণ দিব, আমি সুদ খাই, সুদের ব্যবসা আছে আমার, মাঝে মাঝে লুকিয়ে মদও খায়, কখনো সিগারেট বিড়িও খায়, যা হোক নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, এটা আমি উদাহরণ দিচ্ছি। এখন আপনি কাবিলপুরের মোড়ে আমার একটা ক্যাসেটে বায়ান চলছে, ফট করে আপনি বলে দিলেন মোবাইলটা বন্ধ করতে, সুদঘরের কথা শুনে যান জ্বলে গেছে, তখন ও মোবাইলটা বন্ধ করে বলছে আ সুদ খায়, বলে হ্যাঁ সুদ খায়, আমার সাক্ষী আছে, আমার বিয়ের ছোট বেটা ওদের গ্রামে কাজ করতে গেছিল, পাশের বাড়ির লোক অমুক নাম, তার কাছে সুদে 20,000 টাকা দেওয়া আছে, মাসে 2-400 করে 500 করে টাকাও সুদ খায়। আপনি যতগুলো কথা বলেন সব কিন্তু সত্য, স্তরে তরে মিলে গেল, মিলে গেল, আমি সুদখোর মিলে গেছে, এটার নাম গীবত, এটারই নাম গীবত। ও যে কাজটা করেছে ওইটার নামই গীবত। আর আমি যদি সুদখোর না হয় আর যদি আলোচনা করেন, এটার নাম হচ্ছে তোহমাত, তোহমাত। তাহলে একটা ছোট্ট ঘটনা শুনাই, আমার এক শালির বিয়ে হয়েছে আমার গ্রামে পশ্চিমে, সম্পর্কে ফুপাতো শালি, তাদের স্বামী স্ত্রী দীর্ঘদিন প্রথম দিকে একটু ঝগড়া ফাসাদ চলছে, তো লোক মুরব্বী বসছে, মুরব্বী বসে উঠে বসে উঠে কী যে হয় আমি ওদিকে যাই না, মুরব্বীরা যাই, তখন আমার বয়স 35। হঠাৎ একদিন আমার সম্পর্কে চাচা হবে আমাকে ডেকে বললো, রে বাপ তোর সম্পর্কে শালি হচ্ছে, ওটা ভাইরা হচ্ছে, তুই একবার ওদেরকে নিয়ে বসতো, ওদের মেডিকেলে কোনো অসুবিধা আছে নাকি, অ্যাডজাস্ট হচ্ছে না কেন, শারীরিক অসুবিধা আছে নাকি, চেক আপটা তো আমরা করতে পারছি না, তুই জিজ্ঞেস কর। তো এই নিয়ে আমার ঘরে একটা ছোট্ট বৈঠক চলছে, আর ওই বৈঠকে লাগলো চিল্লা চিল্লি শুরু, শুরু তো শুরু, আমি উঠে ঘর থেকে চলে গেলাম। পরের দিন গোটা বীরভূমে খবর চলছে যে মৌলানা নূর মোহাম্মদ একটা মেয়েকে ধরেছিল, যে ওই নিয়ে বিরাট ঝামেলা হয়েছে। আমার কাছে অনেক ফোন দিয়েছে, কি ব্যাপার, আমি তো অবাক, এর নাম তোহমাত। বিচার একটা চলছে আর একটা, আল্লাহ কি বলছেন, এবার আর একটা ফিটিং করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-জন্নি ইন্না বাযাজ-জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাম বাযুকুম বাযান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। হে ইমানদারেরা, ইজতানিবু তোমরা নিজেদেরকে বাঁচাও, কোথা থেকে বাঁচাও, কাসীরাম মিনাজ জাননি অনেক সন্দেহ থেকে বাঁচাও, ধারণা থেকে বাঁচাও নিজেকে, ইন্না বাদাত জাননি ইসমুন এমন কিছু ধারণা রয়েছে যেগুলো তোমার কাবিরা গুনাহ হবে, ওয়ালা তাজাসসু
ताजा सुशी करियो ना खिचड़े 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 तुम्हें कारो गुना के बेर करार चेष्टा करियो ना ओला एक ताप क्यों कारो पेचने पे को कथा बोलियो ना एके ओपरे तुम्हरा गिबोध करबे ना क्यों करबे ना ए गिबोध होलो तुम्हार मृत भाईर मांस खावार मतो तुम्हरा कि चाओ तुम्हार मृत भाईर मांस खेते ना तुम्हरा निश्चय सेटाके अपछंद करबे तुम्हरा आल्लार काछे तौबा करो आल्लाह तौबा कबूल करने वाला जी खुचे खुचे कथा बोलियो ना गिबत करियो ना पेछने कथा बोलियो ना उ जे गुनाटा करेछे ओइटाई बोलो ना तुम्हार परमिशन नहीं गिबत की गुना जी व्यभिचारे थेको बड़ गुना আল্লাহ নবী বলছেন আল গীবা তো আসাদ্য মিনা জেনা আমার প্রথম প্রথম বুঝে আসেনি যখন পড়েছিলাম কিন্তু রসুল বলেছেন সত্য ঈমান আছে কিন্তু একটা হলো বোঝা আর একটা হলো শোনা তখন ছিল আমার শোনা ঈমানের উপরে কিন্তু আজকে আমার বুঝে এসেছে হাজি জেনা কাকে বলে জেনার ব্যাখ্যা কি জেনার ব্যাখ্যা হচ্ছে একটা অবৈধ নারী যে তোমার জন্য হালাল নয় যাকে তুমি মহারানা দাওনি তার সঙ্গে তুমি একটা সময়কে ঠিক করলে নির্জন জায়গাতে গেলে তুমিও তোমার শরীরে কাপড় নাই সেও তার শরীরে কাপড় নাই লজ্জাজনক বেহায়াপনা কাজকে করাকে জেনা বলা হচ্ছে এটা থেকেও নবীজি বলছেন গীবত হলো বড় গুনাহ আল গীবাত অসাধ্য মিনাজ জেনা আপনারা হাদিসটা শুনলেন সকলের মনে ঢুকে গেল নবী যখন বলেছেন তো ওটাই ঠিক এবার কেন ঠিক তিনটে কারণ বের করব তিনখানা কারণ নাম্বার দিয়ে দিয়ে বের করব এটা মুখে এটা মসজিদে বসে বসে হবে কাপড় খুলতে হবে না চেয়ারে বসে বসে হবে সমাজে হবে মার্কেটে হবে চায়ের দোকানে হবে জি কি বললে ছেলে হারিয়ে গেছে কার এর থেকে ভালো বাংলা আমার আর জানা নাই তো আপনাদের বিরক্ত লাগছে নাকি তো জেনা ব্যভিচার নোংরা জিনিস কাপড় খুলে একদম খোলাখুলি বলছি যে একটা অপরিচিত মেয়ের সঙ্গে প্যাক্ট হতে হয় সেটা একটা জায়গায় যেতে হয় কত নোংরা কাজ লজ্জাজনক কাজ আল্লাহ রসুল বলছে তার থেকে গিবটটা আরও নোংরা তা কেন তিনটে কারণ বের করব ধৈর্য ধরে না শুনলে একটা সঙ্গে একটা মেল হয়ে যাবে আপনাদের ব্রেনে এক নাম্বার যেদিন কিয়ামতের ময়দানে বিচার হবে আদালত হবে দুটি একটি হাকুল্লা আল্লাহর হকের বিচার হবে একটা হাকুল ইবাদ হর বান্দার সঙ্গে বান্দার বিচার হবে যেমন আল্লাহর সঙ্গে নামাজ কেন পড়িসনি রোজা কেন রাখিসনি পর্দায় কেন থাকিসনি এগুলো হাকুল ইবাদ নয় এগুলো হাকুল্লা এগুলো আল্লাহ বুঝে নেবে আমার কাছ থেকে নূর মোহাম্মদ তুই কেন নামাজ পড়িসনি এটা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ আল্লাহ বান্দা বান্দা আল্লাহ আল্লাহর সঙ্গে বান্দার লিয়াজু মেনটেন হবে কিন্তু আমি এই ভাইয়ের জমি থেকে মাল চুরি করেছি আমার ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করেছি ওনার বিরুদ্ধে আমি কথা বলেছি ওনার ছেলেকে আমি মার্ডার করেছি এটা কিন্তু হাকুল্লা লয় এটা হাকুল ইবাদ ওনার সঙ্গে আমার লিয়াজু মেনটেন হবে সেদিন আমার আল্লাহ বলবে কে কার জমিকে দাবিয়ে নিয়েছে কে কার মালকে দাবিয়ে নিয়েছে কে কার গালে থাপ্পড় মেরেছে কে কার টাকাকে লুণ্ঠন করেছে তোমরা আমার কাছে এসো আমি এগুলোকে তোমার বদলা পাইয়ে দিব ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাকি ওয়াহুম লা ইউজলামুন কে কার ওপরে জুলুম করেছে তাকে দুর্বল পেয়ে তার ওপরে সবল চড়াও করেছে আজকের
দিনে হে দুর্বল তুমি আমার দ্বারস্থ হয়ে যাও আমি সবলের হাড়কে চুর চুর করে ভেঙে তোমাকে পাইয়ে দেব তাহলে বন্ধুরে জেনা ব্যভিচারটা হলো হাক্কুল্লাহ কেউ যদি জেনা ব্যভিচার করে কেউ যদি গোপনে নির্জনে জেনা ব্যভিচার করে সেটা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ লিয়া জুমেন্টেন হবে এটা সহজে মাফ হওয়ার রাস্তা আছে কিন্তু যদি কেউ কারো গীবত করে আমি বলছি আমার ভাই মাওলানা ফালা ভাই ফাইজুদ্দিন সাহেব তিনি সুদের ব্যবসা আছে এটা আমি দোকানে মোরগ্রামে বলছি আর এটা বলে দিয়ে আল্লাহর কাছে সাজদায় পড়ে পড়ে কাঁদছি আল্লাহ গীবত করেছি মাফ করে দাও হবে না হবে না আমাকে মাফ চাইতে হবে ওনার হাত দুটিকে ধরে ভাই আপনি আমাকে মাফ করে দেন তবেই মাফ হবে অতএব এটা হাক্কুল ইবাদ এটা হাক্কুল্লাহ নয় তারপরে ঘটনাটা আগানার একটু তিনটে কারণ বলবো একটা কারণ এখন শুরু করেছি আর একটুকে এগিয়ে যাই আমি ব্যবিচার করেছি জেনা করেছি দিয়ে জালসা শুনতে বসেছি আর আমার আগে আওয়াল বক্তব্য রাখছে কিসের বক্তব্য জিনা ব্যবিচার করলে কেমন গুনাহ হয় মা বোন কান করে শুনেন ব্যবিচার করলে ওই গুনাহটা কেমন হয় কোন জাহান্নামে যেতে হবে এখানে বায়ান চলছে ব্যবিচারের আর আমি খালি কেঁপে উঠছি ওরে বাপরে ওরে বাপরে কারণ এখানে 2000 লোক বসে আছে জেনার আসামি কেউ নাই আমি আছি বক্তব্য চলছে আমভাবে আর আমার দিলে ঘাটফাট ফাটাফাট লাগছে কী করলাম রে কী করলাম রে কী করলাম রে এত কষ্ট এত কষ্ট জালসাটা যেই শেষ হয়েছে উজু করে মসজিদের কোণে ঢুকে ভিবড়ে ভিবড়ে কাঁদছি এখানে কাবিলপুরে মসজিদ অনেক লোক আছে এখান থেকে বের হয়ে গিয়ে পাশের গায়ে আন্ধারে মসজিদে কাঁদছি আল্লাহ আজকে আমি জেনার গোনা শুনেছি মৌলানা আউয়ালের মুখে তুমি মাফ করে দাও মাহবুব তুমি মাফ করে দাও কাঁদতে শুরু করলাম ডুকড়ে ডুকড়ে গোটা রমজান মাস কেঁদেছি সবে কদরে জেগেছি কেন আমি বুঝে নিয়েছি জেনার পাপে কোন জাহান্নাম যাব পৃথিবীর কোনো মুফতি আছে বলে দিতে পারবে যে ওর গোনাটা মাফ হবে না যতদিন না পশ্চিম দিকে সূর্য উঠেছে মাফের দরজা খোলা আছে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন 100% বলছি না আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন হবে কাকে করবে না করবে আল্লাহ জানে কিন্তু মাফের রাস্তা খোলা আছে এটা 100% গ্যারেন্টি এখন আমার জানটা শান্তি হলো ও পাপ আর করবো না কিন্তু আমি আবার গীবতও করেছি বা আমার কোনো ভাই ওই আউয়াল ভাই গীবত করেছেন কি গীবত করেছে এই চায়ের দোকানে বলে দিয়েছে খবর শুনেছ নূর মোহাম্মদকে প্রধান বক্তা বানিয়েছ পাকা সুদখোর বলে দিয়েছ আর বলার পরে জালসা করতে এসেছে আর আমার আগে বক্তব্য রাখছে কে না বদরুদ্দুজান না দেবী কি রিয়াজুল সালাফি আর বায়ানের বিষয় চলছে গীবত বড় গোনা তখন আউয়াল মনে মনে কাঁদছে যে রোগটা আমার হয়েছিল ওই রোগটা আউয়ালের হয়ে গেছে ও খালি ভাবছে আল্লাহ জালসাটা শেষ হোক কোথা মসজিদ পাবো রে মাথা ঠুকে কাঁদতে লাগবো কিন্তু এটা ও জানে যার গীবত করেছি তার কাছে যদি মাপ না চাই তাহলে মাপ হবে না এখন ঘটনা হলো কি খালি খুঁজছে নূর মোহাম্মদ আর আমি কোথায় জালসাতে আছি হঠাৎ ডায়েরি মিলিয়ে দেখছে মার্চ মাসের 9 তারিখে দুজনা ফারাক্কা বেনিয়াগ্রাম মাদ্রাসায় আছি ও আগে পৌঁছেছে আমার গাড়িটা যেয়ে ঢুকলো আসসালামু আলাইকুম আমাকে টেনে টেনে নিয়ে গেছে রসগোল্লা খাওয়াবে মিষ্টি খাওয়াবে না বাগানের ভিতর দিয়ে নিয়ে যেছে মসজিদে নিয়ে যাওয়া দে আর দোকানে নিয়ে যাওয়া কেমন করে টানছো জি খানিক দূর নিয়ে যে আঁধারে হিবড়ে কাঁদতে লাগলো আর কাঁদতে কাঁদতে বলছে ভাই তুই আমাকে মাফ করে দাও কেন গো বলে আমি কাবিলপুরে চায়ের দোকানে এক গাদার লোক ছিল আমি বলেছি নূর মোহাম্মদ সুদ খায় আমি খায়ও খাই না তা নয় কিন্তু গীবত করেছে আমি কি বলবো মাফ দিব না আল্লাহ বলছে তুমিও মানুষকে মাফ করো তো তোমাকে আমি মাফ করবো والقادمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين ام ولم جان خلاص ছাড়েন মাফ হয়ে গেল কিন্তু বন্ধুরে
আমার যে গীবরটা করেছিল আমি মাফ করে দিলাম, আউয়ালের মুখটা এবার হাসি মুখ হয়ে গেল, আমি বেঁচে গেলাম জাহান্নাম থেকে, খতরনাক জায়গা থেকে বেঁচে গেলাম, আমি জেনা করে আল্লাহর কাছে মাফ চাইলাম, আর ও বান্দার গোনা করেছে বান্দার কাছে মাফ চাইলে, দুইজনা বারাবার গোনা করেছিলাম, দুইজন বারাবার আবার পরিষ্কার সাদা হয়ে গেলাম, কিন্তু আমার তো কোনো এজেন্ট নাই, আর ওর এজেন্ট আছে, এজেন্ট আছে মানে ও যে দশজনকে বলেছে, সেই দশজন আরো একশো জনকে বলছে, সেই একশো জন আরো দুশো জনকে বলছে, আরো হাজার জনকে বলছে, এলাকা ছড়িয়ে যেছে, যার মুখ থেকে প্রথমে বের হয়েছে, এই এজেন্ট যত ছড়াবে সমস্ত গুনাহ এসে ওর কাছে জমা হবে। এরই জন্য নবীজি বলেছেন, সরকে যদি তোমার কাপড় খুলে যায় তাতে গুনাহটা বেশি ভেজাল নয়, কিন্তু সরকে যদি তোমার জিভটা খুলে যায় গুনাহ তালা মারার রাস্তা আর পাবে না, এজেন্ট পশ্চিমবঙ্গ জুড়ে ছাড়া যাবে, এজেন্ট এত হয়ে যাবে তাদের গুনাহ তোমাকে নিতে হবে, যেহেতু তালা তুমি খুলেছো, অতএব সরকি খোলার থেকে কাপড় খোলার থেকে জিভটাকে বেশি বন্ধ রাখো, এটা হলো সব থেকে নোংরা গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তাহলে জেনার থেকেও বড় গুনাহ হলো গীবত, একটা পয়েন্ট দেখালাম। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, জেনা সুশালকে ভাঙে না। কথাটা বোঝাতে পারলাম? জেনা ব্যবিচার সমাজকে টুকরো করে না, কিন্তু গীবত সমাজকে টুকরো করে দেয় কি দেয় না? একটা ঈদগাহকে পাঁচটা বানাই, একটা ঈদগাহকে পাঁচটা বানাই গিবদে, আর জেনা ব্যবিচার করে কিন্তু একটা ঈদগাহকে পাঁচটা বানানো সম্ভব নয়, চুরি করা সম্ভব নয়। এর জন্য আল্লাহর নবী বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জেনা। আর তিন নম্বরটা হচ্ছে, জেনা যখন মানুষ করে তখন গোপনত্ব ব্যবহার করে, নির্জনে যায়, যায় না? ও ভুট্টার ভুঁয়ে ঢুকে গেল, পাটের ভুঁয়ে ঢুকে গেল, লজে চলে গেল। আর গীবত যখন করে তখন মসজিদের কাতারে বসে করে, সালাম ফেরার পর সুবহানাল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে করতে হঠাৎ কি চাচা নামাজ পড়লে যে বলে, হ্যাঁ কোথায় ছিল, এসে না মসজিদে পাঁচজন বসে গেল, হেঁটে বলবি সালাম বলবি লাইও শুরু হয়ে গেল, ইমাম সাহেব তিন দিনে ও তো ছুটি দিয়ে থাকা শুরু হয়ে গেল। এই যে মসজিদে বসে বসে জেনার থেকে কাবিরা গুনাহ করছে, খবর আর মাথা তার নাই, মাদ্রাসার চেয়ারে বসে বসে করে, আর জেনা যখন করে তখন ভুট্টা ভুয়ে করে। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মসজিদে কেউ প্রেমিকা নিয়ে ঢুকে পড়ে না যে চৌখানে ভেজাল মেরে লিগা, ভেজাল চুকিয়ে লিগা, ভেজাল চুকাইতে এরা অন্য জায়গায় যায়, আর গীবদলারা মসজিদে মাদ্রাসায় বসে বসে করে। জি ভাই, এর জন্য আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা, পেছনে গীবত করা হলো বড় গোনা, আবার সামনে আক্রমণ করাও হলো বড় গোনা। সামনে আক্রমণ কেমন? এখন কিছু উৎশৃঙ্খল ছেলে আছে, এই উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি, দিয়ে ও নিজে কথা কম বলতে পারে কিন্তু জানে যে আমাদের গায়ে খবিরুল, ও কাউকে বুঝে না, ওর কটকটে জীব, ও যাকে তাকে সামনে সামনে অপমান করতে পারে। যে খবিরুলকে ডেকে বলছে, খবিরুল রে কি চাচা চা খাবি বাপ? খবিরুল ভাবছে কি ব্যাপার, চাচা চা খাইতে চাইছে মানে, যাই চা খাবি, চায়ের দোকানে বসিয়ে দিলে এটা বিস্কুট দে রে, কেক লিবি না লোম লিবি রে, বাপরে সম্মান করছে। খবিরুল ভাবছে বারে চাচা, চাচা আজকে পেয়েছি, কিন্তু চাচার উদ্দেশ্য অন্য। চাটা খাওয়ার পর বলছে, তোকে আল্লাহ সাহস দিয়েছে রে বাপা, আর অনেক কথা জানি বলতে যে ভয় পাই, কিন্তু তুই কটকট করে বলিস, এটা শুনেছিস খবর? বলে কি, নূর মোহাম্মদ সুদ খায়। হ্যাঁ সালা লেকচার মেরে বেড়ায় সুদ খায় মানে, ওর চোপা ছিঁড়ে দেবো আমি,
বলে ওই লাগি তো তোকে চা খাওয়াইলাম রে, ঠিক আছে? ও খালি একবার জালসাই উঠুক, তারপরে দেখছি ওকে। আমি কাউকে ভয় করি না, সামনে কথা হক কথা কাউকে ভয় করি না, হক কথা বলতে কাউকে ভয় করি না, চারবার বলে লিয়ে ছোট। তখন ও মোচে হাত দিয়ে হাসছে, বলছে পান খাবি বেটা, একটা পান দিয়ে দিয়েছে। উত্তাক্ত করছে আমার জন্যে, আমি কি করে জানবো যে এত বড় গজব কাবিলপুরে হয়ে আছে? আমি তো আপনার গাড়িতে পান চাপাইছি আর আসছি, কিন্তু আমার ওপরে যে এরকম একটা আজাব পড়বে এটা তো আমি জানি না। খানিক পরে যখন আমার গাড়ি ঢুকছে, তখন ও পাশে দাঁড়িয়ে আছে, তো ওকে তো মজাটা নিতে হবে। ও পাশে দাঁড়িয়ে আছে, আরও পাঁচটাকে ডেকেছে, যে খবিরুলকে ডাক দিয়ে, যে খবিরুল এসে বলছে সালাম আলাইকুম, মল সাহেব এখন এলেন নাকি? বলে হ্যাঁ। বলে আচ্ছা, আপনি তো শুনছি নাকি পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে জলসে করে বেঁচেন, সুদ কেন খান গো? আচ্ছা বাজার লোক তো আপনি, সুদ খান কেন? সুদ খাওয়া হারাম জানেন না? তো আমি আর বলতে পারছি না যে তুমি কি করে জানলে, কারণ আমি খাই সুদ। ও যদি সাক্ষী দেয় তো আমি অপমানে পড়ে যাব, সত্য কথা আমি সুদ খাই। তারপরে ও সামনে সামনে বলছে, আল্লাহ বলছে বলা যাবে না, আল্লাহ বলছে বলা যাবে না, এ অধিকার তোমাকে দেইনি। যারা পেছনে গিবত করে যেমন গুনাহ করে, সামনে ক্ষেপণাস্ত্রের মতো গিয়ে অপমান করে ওই রকমই গুনাহ করে। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা পেছনে, লুমাজা সামনে, সামনে পেছনে মানুষকে আক্রমণ করে জীব দিয়ে তুমি কষ্ট দেবে, এক অধিকার তোমাকে আমি দিইনি। আমার সময় শেষ, ও যে লাইট মারছে আমাকে, আমার কুটকুটি মারছো, আপনি না বললে হবে? ও জানে যে লাইটটা দিলে ও সালা মাইক থেকে নামবি। ও কেন জীবের কথা এত বলবো আর কুটকুটি মেরে ছেড়ে? আর 15 মিনিট দেখেন এবার ঘটনাটা, সামনেও বলা যাবে না। কেন? এর অনেক দলিল আছে, অনেক, সামনে অপমান করা যাবে না, অনেক দলিল আছে। একটা দলিল আপনাদেরকে দিয়ে ছেড়ে দিচ্ছি। বিশ্বনবী হজ্জাতুল বিদাতে যখন বক্তব্য দিতে শুরু করলেন, দিতে দিতে যতগুলি তিনি ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন, যতগুলি ওসিয়ত করে গেছিলেন, তার মধ্যে একটা বলেছিলেন, হে লোক সকল, ওরে আমার উম্মতের দল, আমার সাহাবীর দল, আমি তোমাদের এক মুসলমান অপর মুসলমানের মালকে লুট করা হারাম করে দিলাম, এক মুসলমান অপর মুসলমানের রক্তকে হারাম করে দিলাম, আর এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতকে হারাম করে দিলাম। কেউ কাউকে ইজ্জত হরণ করবে না, সামাজিক বেইজ্জতি করবে না, কেউ কাউকে খবরদার মাল লুট করে নেবে না, কেউ কারোর রক্ত বইবে না। আমি বিশ্বনবী তোমাদের জন্য একে অপরকে হারাম করে দিলাম। আর আমার আল্লাহ বললেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, পেছনে কথা বলে সামনে কথা বলে আক্রমণ করে মানুষকে যে নিচে করে দেয়, আমার আল্লাহ বলছেন তোর জন্য রয়েছে ওয়েল জাহান্নাম, বড় দুর্ভোগের জায়গা। তাহলে সামনে বলা যাবে না, সামনে বলে অপমান করা যাবে না। আচ্ছা, আপনাদের দেশে এরকম লোক আছে দুটো শব্দ ব্যবহার করে, আমি কাউকে ভয় করি না, সত্য কথা সামনে সামনে বলবো, বলে কি? আচ্ছা, সত্য কথা সামনে বলা যায়, সব সত্য প্রকাশ, বলেন এমন কিছু সত্য আছে যা গোপন রাখতে হয়, সব সত্য প্রকাশ নয়? আপনারা বলেন পৃথিবীতে যত সত্য আছে সব কি প্রকাশ? আরে হ্যাঁ না বলেন এতগুলি লোক। কোরআনের মতো সত্য কিছু নাই, কোরআন হলো সত্যের শেষ, সর্বসত্য কোরআন, কোরআনের সঙ্গে কাউকে মিলানো যাবে না, কোরআনের মিশাল কোরআন নিজেই, তাছাড়া আর কেউ নয়। তো সেই কোরআনকে কোরআনের ভিতরে আলিফ লাম মিম হারফে মুকাত্তাত কাল্লা গোপন করেছেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাতুল উস্তাকে গোপন করেছেন, নামাজের মতো সত্য ইবাদত নাই, শবে কদরের মতো দামি রাত নাই, তাও আল্লাহ গোপন রেখে দিয়েছেন। তাহলে য মহাসত্যের ভিতরও গোপন আছে, সত্যকে সব প্রকাশ নয়। একজন খালি বলছে আমি সব সত্য প্রকাশ করে দেবো, আমি সব সত্য প্রকাশ, আমি কোনো শালাকে ভয় করি না, আমি হক কথা সামনে সামনে বলবো, ইসলামপুরের কথা। যাই হোক, একজন এসে ওকে জিজ্ঞেস করছে তোর বেটাটা কি করে হলো রে বলতো, আর কি করে করেছিল এটা রোডে দেখাতো, এটা তো হালাল, এটা তো সত্য, তো বউটাকে নিয়ে হাই রোডে শুবি, গোপনে কেনে যাস, দরজায় হুড়কা কেনে লাগাস, তুই যত হক কথা বললে আমার বেটা আছিস তোর কই সামনে বল যে কেমন করে হয়েছিল আর কিভাবে বানিয়েছিলি। সব সত্য প্রকাশ নয়, যদিও হালাল তার মধ্যে গোপনত্ব রয়েছে। তো এর জন্য আল্লাহ বলছেন যে তুমি খবরদার, হক কথা বলি বলে সামনে যে বলতে যে মানুষকে আঘাত দিও না, তাহলে দুই দিকটাই বন্ধ, আবার দুই দিকটা তালা খুলে দিছি, পেছনে কথা বলা যাবে, সামনেও কথা বলা যাবে, যায় যাচ্ছে, পেছনে গীবত করা যাবে।